চট্টগ্রামের সাতকানিয়ায় চদাহা মিটাদিঘির পাড় স্টেশনে আরিফুল ইসলাম সুমন ওরফে সুমন ড্রাইভার ও স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান নামে দুই ব্যক্তির উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত 17 জুন সোমবার আনুমানিক বিকাল 3টার সময় এই হামলার শিকার হন তারা। হামলার শিকার দুই ব্যক্তির বাড়ি চদাহা ইউনিয়নের রুয়াজের পাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শী ও ভিকটিম শাহজাহান জানায়, সোমবার বিকেলে 15 থেকে 20 জন লোক মিটাদিঘির পাড় স্টেশনে এসে শ্যামলী পরিবহনের একটি গাড়ির দিকে ইঙ্গিত করে ড্রাইভারের খোঁজ করলে ড্রাইভার সুমন এগিয়ে যায়। তাকে পেয়ে সাথে সাথে মারধর শুরু করে দুর্বৃত্তরা। পার্শ্ববর্তী ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার উপরও হামলা করা হয়। এক পর্যায়ে তাদেরকে ছুরি ও লাঠিসোঁটার মুখে তুলে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় এবং সেখানেও আরেক দফা মারধর করা হয়। পরে স্থানীয় ব্যবসায়ী ও আত্মীয় স্বজনের সহযোগিতায় এবং সরকারি হেল্পলাইন 999 ফোন কলের মাধ্যমে তাদেরকে সাতকানিয়ার অন্য একটি ইউনিয়ন কেউচিয়ার বণিকপাড়া থেকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভিকটিম ও তাদের পরিবার বলেন, এই ঘটনার মূল নেতৃত্বদানকারী চদাহা ইউনিয়নের সাতগড়িয়া পাড়ার বাসিন্দা মোহাম্মদ ইসহাক মিয়ার পুত্র মোহাম্মদ নিজামুদ্দিন। তারা জানান, এটি একটি পরিকল্পিত হত্যা চেষ্টা। তার শারীরিক অবস্থা সম্পর্কে কর্তব্যরত চিকিৎসকদের কাছে জানতে চাইলে তারা কথা বলতে অসম্মতি জানান। এদিকে এই হামলার সুষ্ঠু তদন্ত করে উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংসদের কাছে ন্যায্য বিচারের দাবি করেন ভুক্তভোগীর পরিবার। আমার ভাই কিন্তু খুব নিরহ, আমার ভাই রে না ইচ্ছাকৃতভাবে মানে ড্রাইভার দিয়ে ও যদি গাড়ি আনার ড্রাইভার হন ন বুঝো, ওর দিকে গাড়ি আনা চালায় তো তো গাড়ি তো নিজে নাও চালা, গাড়ি দিলে আরেকজনের বদলে তো ও সুস্থ আছে বাড়িতে এলে কথা নয়। মৃত্যু সাথে ফান যায় এখনো মানে হাসপাতালে মামলা তামলা করি কি না, মামলা তামলা না করি তারপর বিভিন্ন তারা হুমকি দুমকি দেয় আর আইএন দিয়ে আসি মানে নিউ মার্কেট যাত্রী অনেক সামনে আসি হই আর ভাই আর বউ আসি প্রতিবেশী মানে দোকানদার ডেকোরেশনের দোকান করে ও হেল্প করতে ওর তো মানে জিম্মি একসাথে লগিয়ে লই যাই না, তারপরে মোবাইল ওর মোবাইল আরেকজনের হাতে লই যাই জিম্মি করে লোকাল মানুষ আরা এনবি আসি তোমার ইয়ে হয়ে লগিয়ে তারপর বিভিন্ন তার কার্যকলাপ আরা দেখতে দেখিয়ে না, তারপরে 999 সহযোগিতা লই সহযোগিতা লই আমার পর তারপর ওসিসাম মনে হয় এই যারা কিডন্যাপ করি তারার মনে ফোন দিতে এরপরে তারপরে তারা মারিয়ে না তুলে তুলে দিয়ে না তারপরে সার দিয়ে আমি মিডিয়া স্টেশনের জন্য দোকানদার ডেকোরেশন ব্যবসায়ী আর দোকানের সামনে 10-15 জন লোক এখন গাড়ি লো এসে দাসুরি লই এবং লাড়ি ছোড়ালে কারণ ওর লই আর বাই বেলে যখন একটা বাড়াবাড়ি ওর আইন আনতে গেই আর কী অবস্থা করা এভাবে কাজ শুরু করি এন হইতে দূর ছুরি ধরে লড়িলে আর বেশি মারা হয়েছে ছুরি ধরে তারপর গাড়ি ছুরি লগিয়ে গই লোকজনের ঘর ওই বন্যা ভাড়া কারণ বন্যা ভাড়া নিজে বন্যা ভাড়া বরণ্য ভাড়া নেওয়ার পর বেশি মারা মারি লাতি কিল কুশি এখন ফোরে পর্যন্ত ডোবাই আর আর মারিবার চেষ্টা করি। চ্যানেল কর্ণফুলি নিউজ ডেস্ক।